সেনাবাহিনীর কাছে অস্ত্র হস্তান্তর করেছে ওয়াগনার গ্রুপ। ইউক্রেনকে ক্লাস্টার বোমাতিতে আপত্তি জার্মানির। ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার সিনিয়র জেনারেল নিহত। পশ্চিমা সাহায্যের জন্য ইউক্রেনের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। নিরপেক্ষ অবস্থান ছেড়ে কেন ন্যাটোতে সুইডেন ফিনল্যান্ড? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সেনাবাহিনীর কাছে অস্ত্র হস্তান্তর করেছে ওয়াগনার গ্রুপ। রাশিয়ান সেনাবাহিনীর কাছে অস্ত্র হস্তান্তর করেছে ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপ। বুধবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়, খবর বার্তা সংস্থা রয়টার্সের। এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সরকারের সাথে এক চুক্তির জেরে ট্যাঙ্ক, রকেট এবং অন্যান্য ভারী অস্ত্রসহ 2000-এর বেশি সামরিক সরঞ্জাম ও 2500 টনের বেশি গোলাবারুদ ইতিমধ্যে হস্তান্তর করেছে ওয়াগনার। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকো বলেন, পরিকল্পনা অনুযায়ী সেনাবাহিনীর অস্ত্র ও সামরিক সরঞ্জাম গ্রহণ প্রক্রিয়া চলছে। হস্তান্তরকৃত শত শত অস্ত্র আগে ব্যবহার করা হয়নি, এগুলো অত্যন্ত কিছু এলাকায় পাঠানো হয়েছিল। যেগুলো সংস্কার প্রয়োজন সেগুলোতে বিশেষ ইউনিট কাজ করছে। ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি সমঝোতার পর ওয়াগনার গ্রুপের নেতা ইয়েভজেনি প্রিগোজিন বিদ্রোহ প্রত্যাহার করেন। 23 থেকে 24 জুন বিদ্রোহের সময় ভাড়াটে সেনারা দক্ষিণ রাশিয়ার শহর রোস্তপ অন ডন নিয়ন্ত্রণে নিয়েছিল এবং মস্কোর দিকে অগ্রসর হওয়ার সময় অজ্ঞাত সংখ্যক সামরিক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করে তারা। পরে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় চুক্তি হয়। সে অনুযায়ী আটক বা বিচারের আওতায় নেওয়া হয়নি দলটির কাউকে। বেলারুশে যেতে রাজি হন ওয়াগনার প্রধান প্রিগোজিন। এদিকে জানিয়ে দিব ইউক্রেনকে ক্লাস্টার বোমা দিতে আপত্তি জার্মানির। ইউক্রেনকে ক্লাস্টার বোমা দেওয়ার কথা বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু তাতে আপত্তি জানিয়েছে জার্মানি। ক্লাস্টার বোমা বা সোররা বোমা, এই বোমা ফাটালে একসাথে অনেক মানুষকে আঘাত করা যায়, কারণ বোমার ভেতরে থাকা অসংখ্য স্প্লিন্টার চারিদিকে ছড়িয়ে গিয়ে শত্রুকে ছত্রভঙ্গ করে দেয়। ইউক্রেনকে এ ধরনের ক্লাস্টার বোমা দিতে চাইছে যুক্তরাষ্ট্র। 2008 সালে এ ধরনের অস্ত্র ব্যবহার যেন না হয় তার জন্য একটি চুক্তি হয়েছিল। জার্মানি ওই চুক্তির অন্যতম দেশ ছিল। চুক্তিতে বলা হয়েছিল এই ধরনের বোমা বেসামরিক মানুষের ক্ষতির কারণ হতে পারে, কারণ এই বোমা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করে না, চারিদিকে ছড়িয়ে পড়ে। ফলে এই বোমা ব্যবহার করলে বহু মানুষ আঘাতপ্রাপ্ত হতে পারে এবং সেখানে বেসামরিক মানুষেরাও আক্রান্ত হতে পারেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু করার পর অভিযোগ উঠেছিল বেশ কিছু জায়গায় রাশিয়ার সেনা ক্লাস্টার বোমা ব্যবহার করেছে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক আদালতে অভিযোগ জানানো হয়েছিল। এবার ওই ক্লাস্টার বোমা ইউক্রেনের হাতে তুলে দেওয়ার কথা বলা হচ্ছে। ক্লাস্টার বোমা বিরোধী চুক্তিতে যুক্তরাষ্ট্র নেই, ফলে ইউক্রেনকে এ ধরনের বোমা দিতে যুক্তরাষ্ট্রের কোনো আইনি সমস্যা নেই। কিন্তু যুক্তরাষ্ট্র ন্যাটোর অংশ, ন্যাটো ইউক্রেনকে কোনো অস্ত্র দিলে সেখানে ন্যাটোর সমস্ত দেশের সবুজ সংকেত প্রয়োজন, ফলে জার্মানি সমস্যায় পড়েছে। জার্মান চ্যান্সেলর অলাফ শোলস অবশ্য বিষয়টি থেকে দূরত্ব তৈরির কৌশল নিয়েছেন। বুধবার বার্লিনে অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠকে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি, কিন্তু অস্ট্রেলিয়া ক্লাস্টার বোমার পক্ষে কথা বলেছে। জার্মানি যে অবস্থান নিতে চলেছে তা হলো যুক্তরাষ্ট্র একটি সার্বভৌম দেশ, ইউক্রেনকে ব্যক্তিগতভাবে তারা এই বোমা দিচ্ছে। জার্মানি এই বোমা সমর্থন করে না ঠিকই, কিন্তু তারা নিষেধ করার জায়গাতেও নেই। যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেনকে কী ধরনের অস্ত্র দেওয়া হবে তা নিয়েও রীতিমতো সমস্যায় পড়েছিল জার্মানি। প্রাথমিকভাবে জার্মানির অভিমত ছিল কেবলমাত্র রক্ষণাত্মক অস্ত্রই দেওয়া হোক ইউক্রেনকে, পরে অবশ্য তারা আক্রমণাত্মক অস্ত্রও দিয়েছে। এবার ক্লাস্টার বোমা দিয়ে একই সমস্যায় পড়েছে জার্মানি। ইউক্রেন জানিয়েছে তাদের অস্ত্র ও গোলাবারুদ দ্রুত শেষ হয়ে যাচ্ছে, প্রয়োজন মতো অস্ত্রের যোগান দেওয়া হচ্ছে না। জার্মানি ও যুক্তরাষ্ট্র অস্ত্র তৈরির সবচেয়ে বড় দেশ, তারাও ইউক্রেনকে অস্ত্রের যোগান দিয়ে উঠতে পারছে না। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ক্লাস্টার বোমা দিতে চাইছে ইউক্রেনকে, কারণ এই বোমা একসাথে অনেককে ঘায়েল করতে পারে। ইউক্রেনও এই বোমা পেতে উৎসাহী। সাম্প্রতিক ন্যাটো সম্মেলনে জার্মানি ইউক্রেনের জন্য 700 মিলিয়ন ইউরোর অস্ত্রের প্যাকেজ ঘোষণা করেছে, কিন্তু এই অস্ত্র কতদিনে দেওয়া যাবে তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। ইউক্রেন জানিয়েছে রাশিয়াকে পরাস্ত করার জন্য যত দ্রুত সম্ভব তারা আরও অস্ত্র পাঠাবে, তাদের আরও অস্ত্রের প্রয়োজন। এদিকে জানিয়ে দেব ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার সিনিয়র জেনারেল নিহত। ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর একজন সিনিয়র জেনারেল নিহত হয়েছেন। নিহত ওই রুশ জেনারেলের নাম লেফটেন্যান্ট জেনারেল ওলেক শোকোপ। মঙ্গলবার ভোর 4টার দিকে দক্ষিণ পূর্ব ইউক্রেনের চাপুরিচে অঞ্চলের বন্দরনগরী বারদিয়ানোস্কে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারান তিনি। কয়েকটি রাশিয়ান সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায়
হামলায় একজন সিনিয়র রুশ জেনারেল নিহত হয়েছেন বলে কয়েকটি রুশ সূত্র জানিয়েছে। ইউক্রেনের অধিকৃত দক্ষিণ উপকূলের কাছে বর্দিয়ানস্ক শহরের একটি হোটেলে ক্ষেপণাস্ত্র হামলায় জেনারেল ওলেক্সকোভ মারা গেছেন বলে জানা গেছে। বার্দিয়ানস্কের ওই হোটেলটি ইউক্রেনে চলমান যুদ্ধে অংশ নেওয়া রুশ সামরিক কমান্ডারদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। বিবিসি বলেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে রুশ এই জেনারেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি, তবে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে রাশিয়ান যুদ্ধ চ্যানেলগুলো এই খবরটি ব্যাপকভাবে প্রচার করেছে। টিভি উপস্থাপক ওলগা ইসকাবে এভা বলেছেন, একেবারে সমস্ত মিডিয়া ক্ষেপণাস্ত্র হামলায় জেনারেল ওলেক সোকোভের নিহত হওয়ার খবরটি রিপোর্ট করছে। লেফটেন্যান্ট জেনারেল সোকোভ ছিলেন রাশিয়ান দক্ষিণ সামরিক জেলার ডেপুটি কমান্ডার। রাশিয়ার রাষ্ট্রচালিত রাশিয়া ওয়ান চ্যানেলে টক শো উপস্থাপন করেন ইসকাভে এভা। তিনি বলেন, যুক্তরাজ্যের সরবরাহকৃত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন ওলেক সোকোভ। এদিকে জানিয়ে দিব, পশ্চিমা সাহায্যের জন্য ইউক্রেনের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। বিশ্বের ধনী দেশগুলোর জোট G7 এর নেতারা ইউক্রেনকে দীর্ঘমেয়াদী নিরাপত্তা দেওয়ার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে একমত হয়েছেন। লিথুয়েনিয়ার রাজধানী ভিলনিয়াসে দুদিন ধরে অনুষ্ঠিত পশ্চিমা দেশগুলোর প্রতিরক্ষা জোট ন্যাটোর বার্ষিক সম্মেলনের শেষ দিনে G7 এর নেতারা এই অঙ্গীকারের কথা ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইউক্রেন যাতে স্থলে, সমুদ্রে এবং আকাশে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারে সেজন্য সাহায্য করার ব্যাপারে G7 সদস্য দেশগুলো প্রতিশ্রুতিবদ্ধ। G7 এর এই ঘোষণার সমালোচনা করেছে রাশিয়া। ক্রেমলিন বলেছে, তাদের এই উদ্যোগের ফলে রাশিয়ার নিরাপত্তা লঙ্ঘিত হবে। G7 এর ক্ষেপণাস্ত্রকে তারা অত্যন্ত বিপজ্জনক বলে উল্লেখ করেছে। এই সম্মেলনে অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে যোগ দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিও। G7 এর এই ঘোষণাকে তিনি স্বাগত জানিয়েছেন, কিন্তু এর আগে পর্যাপ্ত সামরিক সাহায্য না পাওয়ার কথা উল্লেখ করে জেলেনস্কি হতাশা প্রকাশ করেন এবং বলেন, G7 এই ঘোষণা ন্যাটো সদস্য হওয়ার বিকল্প হতে পারে না। রাশিয়ার প্রতিবেশী ইউক্রেন কয়েক বছর আগে থেকেই তাদেরকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছিল, কিন্তু গত বছরের ফেব্রুয়ারি মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করার পর কিয়েভে এই দাবি আরও জোরালো হয়েছে। ইউক্রেন এখনই ন্যাটো সদস্য হতে চায়, কারণ জোটের সংবিধানের 5 নম্বর ধারায় বলা আছে যে এর কোনো একটি দেশ আক্রান্ত হলে বাকি দেশগুলো তাদের নিজেদের ওপর আক্রমণ হিসেবে গণ্য করবে এবং আক্রান্ত দেশকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে। কিন্তু সংবিধানে এও বলা আছে যে কোনো দেশ যুদ্ধে লিপ্ত থাকলে তাকে সদস্য করা যাবে না। ইউক্রেনকে এখনই সদস্য না করার কারণে কিয়েভের দিক থেকে ন্যাটোর সমালোচনা করা হচ্ছিল। তারা চাইছিল ইউক্রেনকে সদস্য করার ব্যাপারে এবারের সম্মেলন যেন সুনির্দিষ্ট কিছু ঘোষণা করা হয়। পশ্চিমা দেশগুলো এখনও পর্যন্ত ইউক্রেনকে যে সাহায্য দিয়েছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশের জন্য তিনি কিয়েভের প্রতি আহ্বান জানান। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের বলেন, ইউক্রেন যখন যুদ্ধ করছে তাদেরকেও এটা মনে রাখতে হবে যে তারা বিভিন্ন দেশকে তাদের নিজেদের মজুদ থেকে অস্ত্র দিতে বলেছে। ইউক্রেনের কাছে লোকজন আরও কৃতজ্ঞতা দেখতে চায় বলেন তিনি। ওয়ালেস বলেন, ইউক্রেনীয় কর্মকর্তারা গত বছর ব্রিটেনের কাছে অস্ত্র চাইলে তিনি তাদেরকে বলেছিলেন, আমরা তো অ্যামাজন নই। পরে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, প্রেসিডেন্ট জেলেনস্কি বেশ কয়েকবার সাহায্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এদিকে জানিয়ে দিব, নিরপেক্ষ অবস্থান ছেড়ে কেন ন্যাটোতে সুইডেন ফিনল্যান্ড? প্রতিবেশী দেশ ফিনল্যান্ডের পথ ধরে এবার সুইডেনও যোগ দিতে চলেছে ন্যাটোতে। তুরস্কের প্রেসিডেন্ট সুইডেনের ব্যাপারে তার দেশের আপত্তি তুলে নেওয়ার পর এই সামরিক জোটে যোগ দেওয়ার পথ খুলে গেল সুইডেনের জন্য। ফিনল্যান্ডের আনুষ্ঠানিক এই পশ্চিমা জোটে যোগ দেয় গত এপ্রিলে। তাদের নিয়ে ন্যাটো জোটের সদস্য দেশের পাশে দাঁড়ায় 31। নর্ডিক অঞ্চলের এই দুটি দেশ বহু দশক ধরে তাদের সামরিক নিরপেক্ষতা বজায় রেখেছিল, কিন্তু 2022 সালের ফেব্রুয়ারিতে যখন রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করলো, তারপর দুই দেশ তাদের অবস্থান বদলায়। ইউক্রেন যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় মহাদেশের সবচেয়ে বড় যুদ্ধ বলেই মনে করা হয়। উত্তর ইউরোপের একটা দীর্ঘ সময় ধরে যে ধরনের স্থিতিশীলতা ছিল, ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর তা ভেঙে গেছে। এর ফলে সুইডেন এবং ফিনল্যান্ডের মতো দেশ এখন মনে করেছে তাদের দেশের নিরাপত্তা এখন বেশ নাজুক হয়ে পড়েছে। সাবেক ফিনিশ প্রধানমন্ত্রী আলেকজান্ডার স্টাব বলেছেন, গত বছর যখনই রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে আক্রমণ চালালো তখনই আসলে ঠিক হয়ে গেল যে ফিনল্যান্ড ন্যাটোতে ঢুকবে। ফিনল্যান্ডের অনেক মানুষকে এই ঘটনা আগের ভীতিকর ইতিহাস মনে করিয়ে দিল। সোভিয়েতরা 1939 সালের শেষ ভাগে ফিনল্যান্ড আক্রমণ করেছিল। 3 মাস ধরে ফিনিশ সেনাবাহিনী রুশদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ চালায়। যদিও তাদের সৈন্য সংখ্যা ছিল
সোভিয়েতদের চেয়ে অনেক কম। 1940 সালের মার্চ মাস পর্যন্ত ফিনল্যান্ডের বাহিনী টিকে ছিল, কিন্তু ফিনল্যান্ডের পূর্বাঞ্চলীয় প্রদেশ ক্যারোলিয়া দখল করে নেয় সোভিয়েত রাশিয়া। ফিনল্যান্ড হয়তো রাশিয়ার দখলে যায়নি, কিন্তু নিজ দেশের 10% সীমানা তারা হারিয়েছিল। ইউক্রেন যুদ্ধ থেকে মনে হচ্ছিল সেই পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে, বলেছিলেন ইউনিভার্সিটি অব হেলসিঙ্কির রাষ্ট্রবিজ্ঞানী ইউরো সার্কা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।